हेलो एवरीवान वेलकम बैक टू माय चैनल। আমরা ওজন কমানোর সময় অনেক কিছুই করে থাকি, অনেক ধরনের ডায়েট ট্রাই করে থাকি, জিমে যাই, এক্সারসাইজ করি, কিন্তু অনেক সময় কি ফেল হয়ে যাই, হতে পারছি না, ছেড়ে দিই, ফেড আপ হয়ে যাই। তো আজকে এমন একটা ড্রিঙ্কসের কথা বলবো যেটা আপনার ওয়েট লস জার্নিটাকে অনেকটা দ্রুত করে দেবে, আপনি অনেক তাড়াতাড়ি আপনার গোলটাকে অ্যাচিভ করতে পারবেন। এবং সেই ড্রিঙ্কসটা বানাতে এমন কিছুই না, আমাদের খুব চিরাচরিত, খুব চিরপরিচিত মশলা জিরে ইউজ করে এই ড্রিঙ্কটা বানাবো খুব সহজেই। এই ড্রিঙ্কটা আপনার ওজন কমাতে অবশ্যই সাহায্য করবে। বাড়িতে বসে কিভাবে আপনি ওজন কমাতে পারেন, কোন ধরনের খাবার আপনাকে সুস্থ রাখবে এবং কোন ধরনের খাবার আপনার ওজন কমাতে সাহায্য করবে, সেই ধরনের ছোটখাটো ভিডিও আমি বানিয়ে থাকি। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে নিচে সাবস্ক্রাইব করে দেবেন আপনি যদি নতুন হন, আর আমার ভিডিওর নোটিফিকেশান পেতে এই বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। চিরপরিচিত এই জিরে কিন্তু আমাদের হজম শক্তিটাকে অনেক মাত্রায় বাড়িয়ে দেয়, ফলে যাদের হজম সংক্রান্ত সমস্যা আছে তারা এই জিরের ওয়াটারটা নিতে পারেন। আর একটা ভালো ডাইজেস্টিভ সিস্টেম কিন্তু ওজন কমানোর আসল চাবিকাঠিও হয়ে থাকে। এছাড়াও এতে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা অনেকটা বেশি, এই আমাদের ইমিউনিটি পাওয়ারটাকে বাড়িয়ে দেয় এবং আমাদের মেটাবলিজম রেটটাকেও কিন্তু অনেক মাত্রায় বাড়িয়ে দেয়। সর্বোপরি আমাদের ওভারঅল ফ্যাট লসে কিন্তু সাহায্য করে এই জিরে। আর এতে আয়রনের মাত্রা অনেকটা বেশি হওয়ায় আমাদের ডেলি আয়রন ইনটেকের প্রায় 20% কভার করতে পারে কিন্তু জিরে। যাদের অ্যাংজাইটি, স্ট্রেস বা ইনসোমেনিয়া অর্থাৎ ঘুম না আসার সমস্যা রয়েছে, এই ধরনের সমস্যারও কিন্তু সমাধান করতে পারে এই জিরের ওয়াটারটা। এই ধরনের সমস্যায় যারা ভুগছেন তারাও কিন্তু জিরের ওয়াটারটা রেগুলারলি নিতে পারেন, খুব ভালো ফল পাবেন। এই জিরে ওয়াটারটি বানানোর জন্য নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন মতো জিরে, আর একটা পাত্রে 1 গ্লাস, তার সাথে আর একটু বেশি পরিমাণ জল নিচ্ছি। 1 গ্লাসের একটু বেশি পরিমাণ জল রাখছি আমি। এই জলটার সাথে ওই 1 টেবিল স্পুন জিরেটাকে ভালোভাবে মিশিয়ে নেব এবং এইভাবে এই জলটাকে সারা রাত ঢেকে রেখে দেব। সারা রাত কিন্তু এই জলটা রাখা থাকবে। পরের দিন সকালে জলটা এইরকম হলুদ হয়ে যায়, এরপরে জলটাকে একটু ফুটিয়ে নেব। একবার ভালোভাবে জলটা ফুটে যাওয়া পর্যন্ত আমরা ফোটাবো, কিন্তু একবার ভালোভাবে ফুটে গেলে গ্যাসটাকে বন্ধ করে জলটাকে একটু ঠান্ডা হতে দেব, কারণ জলটা আমাদের উষ্ণ গরম অবস্থায় খেতে হবে। এর সাথে আমরা নিয়ে নেব 1 টিস্পুন মধু আর হাফটা লেবু। জলটা উষ্ণ গরম হলে তবেই কিন্তু আমরা লেবু আর 1 টিস্পুন মধুটা দেব। যেহেতু মধুটা দিচ্ছি, অতিরিক্ত গরম অবস্থায় মধুটা দিলে মধুর কোনো গুণাগুণ পাওয়া যায় না, তাই এটা একদম উষ্ণ গরম অবস্থায় মধু এবং লেবুটাকে দিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের এই জিরা ওয়াটার। এই জিরা ওয়াটারটাকে কিন্তু প্রতিদিন সকালে খালি পেটে যদি খাওয়া যায় তাহলে আমাদের ওয়েট লসটা অনেকটা দ্রুত হয়ে যায়। শুধু ওয়েট লসই না, আমাদের হেলথের আরও অন্যান্য প্রবলেমও কিন্তু সলভ করতে পারে এই জিরে ওয়াটারটা। তবে কোনো ড্রিঙ্কসই কিন্তু ম্যাজিক্যাল ড্রিঙ্কস হয় না, তাই শুধু এই জলটি পান করলে যে ওয়েট লস হয়ে যাবে এমনটা না। প্রতিদিন সকালে এই জলটি খালি পেটে পান করার সাথে সাথে যদি একটা হেলদি ডায়েটও ফলো করা যায় তাহলে অবশ্যই ওয়েট লসে অনেক মাত্রায় সাহায্য করবে এই জিরা ওয়াটারটা। কিন্তু যারা ডায়াবেটিস পেশেন্ট, যাদের ব্লিডিং ডিসঅর্ডার আছে, যারা প্রেগনেন্ট মহিলা আছেন বা যাদের ব্রেস্ট ফিডিং মাদার আছে, তাদের জন্য এই জলটি খুব একটা ভালো না, তাই ডাক্তারের পরামর্শ ছাড়া জিরে ওয়াটারটি তাদের নেওয়াটা ঠিক হবে না। তাহলে দেখা গেল যে কতটা ইজি আমাদের এই ড্রিঙ্কসটা বানানো, অথচ এই ড্রিঙ্কসটা আমাদের শরীরের জন্য কতটা উপকারী। এই ড্রিঙ্কসটাকে আমরা নিতে থাকি আর ওজন কমানোর প্রক্রিয়াটাকে আরেকটু দ্রুত করে নিয়ে ফেলুন। এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আজকের মতো বাই বাই।